ওকে সো প্রগ্রেস বার বানানো হয়েছে এটা এক সেকেন্ড পর পর্যায়ে চেঞ্জ হয়ে যাবে এটা চাচ্ছিলাম আমরা রাইট সো এটা করার জন্য যেটা করতে হচ্ছে আমাদের এখন ফার্স্ট অফ অল আমাদেরকে একটা সিএস জাভাই স্কিপ লিখ যে জে করে লিখতে হবে যেটা দিয়ে এক দুই তিন চার চেঞ্জ হবে রাইট সো এটা করে ফেলি আমরা তো আমরা আগে প্রথমে যেটা করবো এটাতে আমরা যে করে যে গ্যাট মেথড আছে সেটা ইউজ করতেছি অর্থাৎ শো শো এবং এখানে চাচ্ছি যে এ টিআর টেক্সট ভিতরে কি টেক্সট আছে টেক্সটটাকে নিয়ে নিচ্ছি সাপোজ যে টেক্সট আছে টেক্সটটাকে নিয়ে নিলাম এবং আমি এটাকে একটা ভেরিয়েবল রাখবো ভেরিয়েবল মাই কাউন্ট এবং এটা রাখলাম এখন থেকে আমি অ্যালার্ট দিচ্ছি অ্যালার্ট দিচ্ছি মাই কাউন্ট তাহলে সে কী করবে কত আছে সেটাকে এক দিচ্ছে আমি যদি এখানে দুই রাখি দুই রাখি সে আবার দুই দিচ্ছে রাইট ওকে আচ্ছা তাহলে আমি কী করব এটাকে সেট ইন্টারভাল টাইম পেস্ট করতে হবে সেট ইন্টারভাল দিলাম তারপরে ফাংশন ইউজ করতেছি আমি এখানে ফাংশন ইউজ করার পরে আমি অবশ্যই এখানে এক সেকেন্ড করলাম এখানে আমি ফাংশনের লেখাগুলোকে লিখে দিচ্ছি সাপোজ লাইক আমি এটা করলাম তা প্রতিবার যেটা করবে সে এটার মধ্যে আসবে এবং আসার পরে যেটা করবে এইচটিএমএলটা এম এলটা চেঞ্জ করবে ভিতরে কী করবে আমার এখানে আসার পরে প্রতিবার প্লাস প্লাস এটা অ্যাড করবে রিলেট দিচ্ছে এক সেকেন্ড পর পর তিন চার পাঁচ ছয় এই যে বাড়তে আসতে এক সেকেন্ড পর পর ঠিক আছে এখানে এক ছিল এই যে এক ছিল এখন দুই তিন হবে এই যে অটোমেটিকলি আচ্ছা এটা আমাদের এখানে চেঞ্জ হবে অর্থাৎ এই জায়গায় এক থেকে শুরু করে দুই তিন চার পাঁচ অটোমেটিকলি চেঞ্জ হবে তো এটা করার জন্য যেটা করতে হবে এটা থাকলো এখানে এটা এক থেকে শুরু হবে বা এটা আমাদের যাই থাকলো কেন না কেন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এইটার যে একটিভিটটা নিয়ে নেব তো সাপোজ আমার এটার এর নাম আছে এটা আমি এটাকে নিয়ে নিলাম এখানে আর এ আর এখানে আছে আমাদের স্টাইল আমার অ্যাক্টিভিটি কী আছে আমরা একটু দেখে নিচ্ছি এখানে আবার আমরা একটু অ্যালার্ট দিয়ে চেক করব যে ওই অ্যাক্টিভিটির মধ্যে আছেটা কি তো এখানে ফাংশনের মধ্যে এটা না দিয়ে অ্যালার্ট এই মাই কাউন্টটাকে যদি অ্যালার্ট করতে পারি আমরা তাহলে ও বারবার বলে দেব যে ওই হ্যাট্রিবিউটি কী আছে উইথ ওয়ান পার্সেন্ট আছে এটা বারবার বলতে বলতেছে উইথ ওয়ান পার্সেন্ট আছে আচ্ছা ওয়ান পার্সেন্ট উইথ থেকে আমরা চেঞ্জ করবো কীভাবে আমরা জানি যে সিএসএস লিখা যায় ওকে তাহলে আমরা এক কাজ করি আমরা বলে দিচ্ছি যে এই যে এখানে নাম্বারটা চেঞ্জ হচ্ছে তা প্রথমে আমরা যেটা করবো এটাকে আগে আমরা নেবো এটাকে আমরা নিচ্ছি এবং নিয়ে রাখলাম এখানে এখানে আছে এক এবং এটা কিন্তু বারবার চেঞ্জ করবে রাইট এইভাবে দুই তিন এটা আমাকে হিডেন করতে হবে আগে তাই আমরা এখানে থাকে যাক সমস্যা নেই এখন যেটা করব তা হচ্ছে যে এই যে আমাদের প্রোগ্রেস যে সিএসএসটা আছে একে নিতে হবে এটা করব কি এখানে আসার পরে জাস্ট ওটাকে কপি করতে পারি লাইনটায় কপি করে প্রোগ্রেস একে নিলাম নিয়ে বললাম এটিটি আর এটিবিউট কোনটা রাইটার এটিবিউট হচ্ছে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটটা এর মধ্যে কী আছে দেখছি পরে তা আমরা করবো কি অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট সেট করবো স্টাইল নামে এটা করবো সিএসএস করবো আর কি সিএসএস দেবো তারপর আমরা জানি যে মাল্টিপল সিএসএস লেখার জন্য আমরা এটা ইউজ করি এটা ইউজ করে আমরা এখানে দিয়ে দিই অবজেক্ট আকারে তো আমি বললাম যে উইথ যদি এই যে ফাইভ পার্সেন্ট তাহলে দেখেন যে কী আসে অ্যালাউড আচ্ছা এখানে কিন্তু ইয়াটা আসে নাই অর্থাৎ এই যে এখানে যে প্রোগ্রেসের মধ্যে যে উইথ একটা ছিল এখানে উইথ ওয়ান পার্সেন্ট আছে ঠিক আছে এটা কিন্তু চেঞ্জ হচ্ছে না স্টাইল উইথ আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি এইখানে এটাকে আমরা জাস্ট জাস্ট ইয়ে করে রাখতে পারি প্লাস প্লাস মাই অ্যাকাউন্ট ফেল আউট আচ্ছা এখানে দেখেন যে উইথটা এক পার্সেন্টই হয়ে আছে আচ্ছা আমি যদি জাস্ট এখানে এক দিয়ে রাখি এবং এটা তো এখানে এটা হয় না এই জিনিসটা হয় কমা হয় তো আমি এখানে দিয়ে রাখলাম এখানে কিন্তু এক আসলো যদি আমি এখানে আবার ফাইভ দিয়ে রাখি আবার আমি রিলোর্ড দিচ্ছি এখানে ফাইভ আসতেছে রাইট না এই যে ফাইভ আসতেছে মানে রিলোড নেওয়ার পর এক সেকেন্ড পর পরে কিন্তু এটা চেঞ্জ হবে অর্থাৎ এটা যেহেতু ইন্টারভালের মধ্যে করা আছে সেহেতু এটা বারবার চেঞ্জ হচ্ছে সেট ইন্টারভালের মধ্যে করা আছে মানে পাঁচ এক সেকেন্ড পর পর চেঞ্জ হচ্ছে ওকে তাহলে আমি যেটা যে পাঁচ হয়ে যাচ্ছে ঠিক আছে উইথ ফাইভ পিক্সেল পার্সেন্ট দিতে আমাকে অবশ্যই এখানে তাহলে যেটা করতে হবে এখানে পার্সেন্ট করার জন্য আমাদেরকে স্ট্রিং স্টার্ট করতে হবে এই যে পার্সেন্ট এখানে অবশ্যই প্লাস আচ্ছা তাহলে এখন আমরা দেখি কী হচ্ছে ফাইভ পার্সেন্ট হয়ে গেল আচ্ছা তো এটা আমরা এই নাম্বারটা ডাইনামিক্যালি চেঞ্জ করার জন্য যেটা করা লাগবে এই যে আমাদের এটা দিয়ে তো চেঞ্জ হচ্ছে মাই অ্যাকাউন্ট রাইট তাহলে আমরা কী করব মাই অ্যাকাউন্টকে এখানে নিলাম আর আমরা যিনি বাম দিকে প্লাস প্লাস দিলে এটা ইনক্রিমেন্ট হয় ওকে তাহলে আমরা এটা লাগতেছে না আমার এখন দেখবেন আপনার জিনিসটা হচ্ছে এটা কি রিলোড দেন তিন চার পাঁচ এটা একশো পর্যন্ত চলে যাবে ঠিক আছে এভাবে যায় অ্যাড হয়ে যাবে আবার আপনি এখানে ইয়ে করেন ধরেন যে এখানে পাঁচশো দিচ্ছেন পাঁচশো রিলোট দিয়ে দেখেন এটা করেন আবার আপনি এখানে একশো মেবি কাজ করে কিনা জানি না ট্রাইং ঠিক আছে আপনি এখানে এক দেন তাও হবে ঠিক আছে সেটা আপনি আপনার মতো করে দিতে পারেন কোনো প্রবলেম নাই অনেকগুলো পার্সেন্ট চলে যাচ্ছে আপনি এখানে অবশ্যই একটা সেট করে দিতে পারবেন যে কত পর্যন্ত যায় এটা শেষ হবে ঠিক আছে তো যখন আমরা দেখব যখন মাই কাউন্ট সাপোজ এখানে দেখব যে মাই কাউন্ট আরেকটা স্টার্ট করতে হবে এখানে সেট ইন্টারভালের পরে এখানে বলে দিতে হবে যে সেট টাইম আউট সেট টাইম আউট কোনটা সেট টাইম আউট এটাই ইউজ করতে হবে এই ফাংশনটা এত সেকেন্ডের পরে সেট টাইম আউট হবে তো এটা আমি করলাম একটা ফাংশন এটা করলাম এটা করলাম আর এখানে একটা টাইম দিলাম দশ টু সেকেন্ড দুই সেকেন্ড পরে এটা সেট টাইম আউট হয়ে যাবে এই যে রিলোড দিলাম এখন দুই সেকেন্ডের পরে সেট টাইম আউট হয়ে যাবে সেট টাইম আউটটা কাজ করছে না আচ্ছা যদি আমি এটাকে পাঁচ সেকেন্ড করি তাহলে সে পাঁচ সেকেন্ড পরে স্টার্ট হবে মনে হয় রাইট Yes, Asa Tale set time out set time in maybe the later stop set interval after টাইম মানে সেট ইন্টারভালটা কত সেকেন্ড পরে আপনি স্টপ করতে চাচ্ছেন তাহলে এটা যদি করতে চান এখানে মেবি জাস্ট একটা স্টপ নামে একটা ইয়ে আছে রাইট ক্লিয়ার ইন্টারভাল এটা ইউজ করতে হবে ক্লিয়ার ইন্টারভাল ইউজ করতে হবে আর এখানে ইন্টারভাল ইউজ করতে হবে আচ্ছা তো একটা ফাংশনের মধ্যে ইউজ করেছে ক্লিয়ার ইন্টারভাল এবং এটা আবার এখানে করছে তো আমরা যেটা করতে পারবো সেট ইন্টারভাল ভেরিয়েবল আমরা যদি যে মাই আচ্ছা আমরা আগের মতো করে নিয়ে আসি এটাকে সেট টাইম আউটটাকে উঠিয়ে দিচ্ছি আচ্ছা এটা এখন এটা একটা ভেরিয়েবল নিতে হবে ভেরিয়েবল মাই ইন্টারভাল নিরাম তারপরে কিন্তু এটা কাজ করবে কোনো প্রবলেম নাই এই যে কাজ করছে কিন্তু রাইট তো আমি যদি এটা এখন যেটা করবো এ মাই ইন্টারভলটা এখানে বলবো যে এটা শেষ হয়েছে কথা এখানে আচ্ছা এখানে বলবো ইফ ইফ যদি মাই কাউন্ট সমান সমান একশো হয় তাহলে ওটা ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার ইন্টারভাল কোনটা মাই ইন্টারভাল এটা আচ্ছা একশো না সো একশো এক তাহলে সে একশো পর্যন্ত চলে যাবে ওকে এটা আমরা করতে পারছি আচ্ছা এখানে একটা ফাংশনও ইউজ করতে পারি আমরা কলব্যাক কল কলব্যাক ফাংশন হচ্ছে যে আমাদের আছে শো এখানে আমরা বলতে পারি অ্যাপেন্ট কমপ্লিটেড তাহলে মেবি এটা একশোর পরে দেখাবে কমপ্লিটেড রাইট আচ্ছা কাজ করছে না ওকে সেট টাইম আউট কোনো কি আমরা অ্যাড করেছি এখানে আর সেট টাইম আউট অ্যাড করে রেখেছি এটা লাগবে না আমাদের ফাংশন কল ব্যাক ফাংশন এটাতে কাজ করে না অবশ্য ঠিক আছে তাহলে এই ফাংশনটা আমরা ইউজ করব বাহিরে সো এটাকে আমি নিলাম আর এখানে আমি দিলাম কলব্যাক ফাংশন পাল ব্যাগ ফাংশন দিলাম আচ্ছা এখানে না এই জিনিসটা সিম্পলি করা যায় যদি একশো হয় তখন এই জায়গাটাতেই সে বলবে যে অ্যাপ অ্যান্ড কমপ্লিটেড এই যে স্পেসিফিক দিয়ে তো এখানে যদি এরকম করি যে স্প্যান স্টাইল কালার ফন্ট ওয়েট কমপ্লিটেড দেখেন কি অবস্থাটা একশো পার্সেন্ট কমপ্লিটেড তো এই জিনিসটা আমরা আমাদের মতো করে করতে পারবো থ্যাংক ইউ